আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে রাশিয়া নিয়ে। আচ্ছা, রাশিয়ার গত যে ভিডিওগুলো আছে, আমরা রাশিয়া নিয়ে যেহেতু অনেকগুলো কাজ করি আমাদের, এবং আমাদের কিন্তু একটা পেজও আছে ফ্রেন্ডস কনসালটেন্সি, যে ফ্রেন্ডস স্টাডি ইন রাশিয়া উইথ ফ্রেন্ডস কনসালটেন্সি। সো আমরা একটু রাশিয়াকে আলাদা পার্ট হিসেবে রেখেছি, কারণ যেহেতু প্রচুর ফোকাস হয় আপনাদের, প্রচুর যেহেতু আলাদা করে কাজ করতে হয় সেই জন্য। রাশিয়ার নতুন কিছু কিন্তু নিয়ম এসছে, আপনারা সবাই জানেন যে রাশিয়াতে আমরা টিউশন ফিস ভিসার পরে দিয়ে কাজ করি, বা আমরা যেটা করি আমাদের ফ্রেন্ডস কনসার্টে কাজ হচ্ছে রাশিয়াতে, আমরা পুরো টাকাটাই আপনার টিউশন ফিস, হোস্টেল ফিস, ডরমিটরি বা যা আছে, আপনার এয়ারপোর্ট পিক আপ, আপনার ইন্স্যুরেন্স, আপনার যাব সমস্ত কিছু কিন্তু আমরা সবসময় বলি রাশিয়াতে আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন হাতে করে। ওকে, এবং আমরা এটা সবসময় করি, সবসময় চেষ্টা করবো করার জন্য, কারণ আমরা প্যাকেজে বিশ্বাসী না, এবং আমরা ফ্রেন্ডস কনসালটেন্সি এসে বলি না যে আপনি আমাকে টাকা দেন, কারণ প্যাকেজে হলে আসলে আমি আপনাকে সার্ভিস এসে অনেক টাকা রাখতে পারবো, সেটা আমাকে ডলার কনভার্ট করা, আমাকে রাখা, এবং আপনাকে যখন আমি দিব তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে আমি কত টাকা রেখেছি এবং আপনি কত টাকা নিয়েছেন। সো আমরা আসলে এগুলোর মধ্যে না, আমরা যেটা করি আমরা আমাদের প্রসিডিউরে কাজ করি। বাট দ্য থিং ইজ, আপনারা বোধ হয় এখন অনেকেই জানেন যে রাশিয়াতে টিউশন ফিসের কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু এখন অনেক ইউনিভার্সিটি নিচ্ছে, মস্কো মস্কোর বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এখন টিউশন ফিসের 10%, 20%, 50%, সামটাইমস ফুল টিউশন ফিসটাই কিন্তু নিয়ে নিচ্ছে। প্রবলেম কোথায় বলেন? প্রবলেমটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে রাশিয়াতে টাকা পাঠাতে পারছেন না, মানে আপনি যেটা হয় আমরা টিউশন ফিস কী করি ইউরোপিয়ান কান্ট্রি বা আদার্স কান্ট্রিগুলোতে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কী হয় আমরা সেফ থাকি। বাট রাশিয়াকে যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে রাশিয়াতে কোনো সুইফট নাই, বাংলাদেশ থেকে আপনি রাশিয়াতে টাকা পাঠাতে পারছেন না ব্যাঙ্কের থ্রুতে, যেটা হচ্ছে আপনি আমার কাছে আসছেন বা আমি আপনাকে বলছি টাকাটা আমাদেরকে পাঠাতে হচ্ছে। তো আমাদের কীভাবে পাঠাতে হচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যম হয়ে কিন্তু টাকাটা পাঠাতে হচ্ছে, ব্যাঙ্কে ট্রান্সফার, এখান থেকে ওইখানে ট্রান্সফার, দুবাই ট্রান্সফার, দুবাই থেকে ওখানে ট্রান্সফার। সো ইটস এ হিউজ কস্টিং, এবং আমাদের জন্য কিন্তু একটা মেন্টাল স্ট্রেস। তারপরেও কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে, কারণ কিছু তো করার নাই। বাট এটা অনেকেই জানেন না, এবং আমরা যখন বলছি তখন আপনারা অনেকেই বলছেন যে না, টাকা কেন আগে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সবাইকে সাজেস্ট করি চক্রদের ইউনিভার্সিটি ডিরেক্ট, এটা একটা মানে কথা। আর রাশিয়াতে অনেকভাবে আসলে কাজ করা যায়, ইউনিভার্সিটিতে কাজ সরাসরি কাজ করবেন, ইউনিভার্সিটি কোথাও কোথাও এন্ট্রান্স এক্সাম নেয়। আমরা যেটা করি, আমরা প্রথমে ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য সবাইকে বলি, মেন কোর্স তো চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বাট ফাউন্ডেশন ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। সো ফাউন্ডেশন কেন করবেন আপনি? ফাউন্ডেশন না করলে আপনার এখানে সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি অর্ডার ফাউন্ডেশনের মধ্যে কী কী থাকে? ফাউন্ডেশনের মধ্যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশ থাকে, ম্যাথস থাকে, বা যে যে কোয়ালিফিকেশনের মধ্যে থাকে সবগুলো থাকে। ফাউন্ডেশন প্রোগ্রামগুলি নর্মালি 1 বছর হয়, 6 মাস হয়, বা 15 মাস হয়, কারণ ফেব্রুয়ারি ইনটেক হলে একরকম, সেপ্টেম্বর ইনটেক হলে একরকম। সব ইউনিভার্সিটি 6 মাসের দেয় না, সেক্ষেত্রে কোথাও 1.5 বছর, এটা অনেকেই বলে না, বাট ইটস ট্রু। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ফাউন্ডেশন একটা স্টুডেন্ট না করলে, বা প্রিপারেটরি কোর্স যেটা আমরা বলি, প্রিপারেটরি কোর্স না করলে আপনার ওখানে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, আপনার ওখানে গিয়ে অর্ড জব করা ডিফিকাল্ট হয়ে যায়, কথা বলাটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ রাশিয়াতে আপনারা সবাই জানেন যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া, রাশিয়ান মানে আপনি কথা বলা ছাড়া আপনাকে ওখানে সার্ভাইভ করাটা খুবই খুবই ডিফিকাল্ট। আচ্ছা, এডুকেশনের মান নিয়ে তো আসলে আপনাকে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন রাশিয়াতে স্টাডি গ্যাপটাও কিন্তু তেমন কোনো ফ্যাক্ট করে না। আপনি যদি ইংলিশটা ভালো হয়, আপনি যদি ইন্টারভিউটা ভালো হয়, তাহলে কিন্তু রাশিয়াতে খুব আরামে কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করতে পারছেন। সো ভিসা পাওয়ার চান্সেসটাও কিন্তু অনেক বেশি। কিছু সিটিগুলোতে আমরা এখন কাজ করতে চাচ্ছি না, যেগুলোতে একটু ওয়্যারের ব্যাপার আছে বা একটু প্রবলেম হচ্ছে ভিসার ইস্যু ডাউন, সেগুলো বাদ দিয়ে আমরা চেষ্টা করছি মোটামুটি ভালো মস্কো এবং মস্কোর বাইরে যেগুলো ভালো সিটি, যেগুলো ভিসার ইস্যু ভালো, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সো রেজাল্ট দেখা যায়, আপনার যদি ব্যাচেলার পরে 7-8 বছরও বা 6 বছরও বা 5 বছরের গ্যাপ থাকে, তাহলে কিন্তু ফ্যাক্ট না, আপনি রাশিয়াতে আরামসে ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সের জন্য সেম থিং, আমাদের 18 বছর বা 22 বছর গ্যাপ আমাদের মাস্টার্সের জন্য ভিসা আছে, 20 বছরের গ্যাপও ভিসা আছে। সো দ্যাট ইজ আ ফ্যাক্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় যে প্রপার ডকুমেন্টেশন এটা রাশিয়ার জন্য, আমি সবসময় বলি যে ব্যাংক কিন্তু রাশিয়ার জন্য মেনটোই না। আপনার যেটা সবাই বলেন যে আমরা ব্যাংকের কথা বলি, ব্যাংক মেনটোই না, বাট আপনার ফাইলটার জন্য আপনি যখন এটা যে টাকাটা আপনি নিয়ে যাবেন, লাইক 4-5 লাখ টাকা আপনি নিয়ে যাচ্ছেন সাথে করে, সেই টাকাটা যদি আপনি ব্যাংকে রাখেন, সেই টাকার স্টেটমেন্ট দেখালেই হয়ে যায়। সো ইটস ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট আসলে রাশিয়ার জন্য। সো এই ব্যাপারটাই বলো আপনাদেরকে যে এখন প্রচুর ফাইল রাশিয়াতে, অ্যাম্বাসি শেয়ার পাওয়া যাচ্ছে না, আর্মি ডিল করছে সারা রাত, রাতের পর রাতে স্টুডেন্ট বসে আছে ওয়েট করছে। সো তার মানে অ্যাপ্লিকেন্ট আসলে সংখ্যা অনেক বেশি আগে, যেহেতু আমি অনেকদিন ধরে রাশিয়ায় কাজ করি, এবছরের মতো অ্যাপ্লিকেন্ট সংখ্যা আসলে আমরা কখনোই দেখি নাই। সো এটা আগামী বছর আরও বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা প্রিপারেশন আগে থেকে নেন, ডকুমেন্টেশনগুলো গুছিয়ে ফেলেন, আপনারা ফেব্রুয়ারি ইন্টারভিউর জন্য খুব দ্রুত কাজ শুরু করেন, এবং রাশিয়াতে কিন্তু আমরা ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর দুই ইন্টারভিউ কাজ করতে পারছি। আমরা ফ্রেন্ডস কনসালটেন্সি অলওয়েজ হেল্প করি, আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করবেন, আমরা সেই আশাটাই আপনার কাছে ব্যক্ত করবো, কারণ আসলে ফোনে বা ডিরেক্ট কাউন্সিলিং করা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়।
তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে, আল্লাহ হাফেজ সবাইকে।